হে জগতের সমস্ত মুসল্লিগণ, হে জগতের সমস্ত মুসলমানগণ, আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো। কেন আজকে এই কথা বললাম, সবসময় বলে থাকি হে জগৎবাসী, তবে আজকে কেন মুসলমানগণ বললাম, এ কারণেই বললাম। দেখা যাক, কুরবানি জিনিসটা মুসলমানই করে থাকে, যে পশু কুরবানের যে বিষয়টি সেটি মুসলমানই করে থাকে, এই জন্য মুসলমানদেরকেই বললাম। তো আরও একটি বিষয় হলো যে আমরা দেখা যায় যারা ইউটিউবে বিভিন্ন আলোচনা ছাড়ে, এর মধ্যে দেখা যায় আমি শামিম আলী চিস্তি কুরবানি সম্পর্কে একটা ভিডিও ছেড়েছি, সেই ভিডিওতে আমি কিছু কথা বলেছি যে কুরবানি যদি সঠিক না হয় তাহলে তার টাকা পয়সা ব্যর্থ, তবে শরীয়তের যে কুরবানি সেটা তো দিতেই হবে, এবং হাকিকত ও মারেফতের দেশে গেলে যে আরেকটা কুরবানি পাওয়া যায় সেটাও আমাদেরকে দিতে হবে। তবে এখন যে কথাটি বলতে চাচ্ছি, যে আমি বলেছিলাম যে এই পৃথিবীতে কোনো ওলি আউলিয়া, কোনো কামেল মুর্শিদ, দেখবেন কোরআনে এই কথাটা অন্তত এসেছে, হাদিসে অন্তত পক্ষে এই কথাটা এসেছে যে হে রাসুল, আপনার হাতই আমার হাত। আর রাসুল বলেছে কি, বেলায়েতের যুগে ওলিয়াউলিয়াদের হাতই আমার হাত। তাহলে বোঝা গেল কি, এই তিনটা হাতই একটা হাত। তাহলে এই পৃথিবীতে যত পশু প্রাণীরা আছে যাদেরকে কুরবানির উপযুক্ত কুরবানি দেওয়া হয়, আমি এদেরকে বিশেষ করে বলছি যে অনেক প্রাণীরা আগাম খবর জানতে পায়, এই জানার খবরটা তাদেরকে আল্লাহ দিয়েছেন, এই জন্য আবার মুখ বন্ধ করে দিয়েছেন, তাদেরকে বোবা করে দিয়েছেন। তাই আজকের একটি কথা হলো যে কোরআনে একটি আয়াতে এসেছে যে এই সৃষ্টিতে তোমরা লক্ষ্য করে দেখো, সমস্ত 18,000 মাখলুকাত আমাকে সকাল হইতে সন্ধ্যা এবং সন্ধ্যা হইতে সকাল আমাকে সিজদা করিয়া থাকে, সুবহানাল্লাহ। এবং অন্য অন্য আয়াতে এসেছে যে সমস্ত 18,000 মাখলুকাত আমি আল্লাহর নামে তসবিহ তাহলিল পাঠ করে। কিন্তু যারা ইউটিউবে কথাবার্তা ছাড়ে, আমার কথা হল সেই কথা আধ্যাত্মিক এবং শরীয়ত দুইটা মিশ্রণেই কথা বলতে হবে, কারণ এক ঈশ্বরের লোকে তো আর শুনবে না। তবে কিছু কিছু লোক আছে বাংলাদেশে, ইন্ডিয়াতে, তারা দেখা যায় একজনের উপরে একজনে টেক্কা মেরে কথা বলে, যেমন বলে থাকে যে প্রাণীদের আবার কথা বলে নাকি, প্রাণীদের আবার কোনো চাওয়া পাওয়া আছে নাকি, এই যে একটি কথা বলেছে, তাহলে বোঝা গেল সে রুহানি জগতে, আত্মজগতে সে দেখা গেছে যে প্রাণী জগতের যে আত্মার বিষয়গুলো আছে সে জানে না, যে প্রতিটা আত্মা যে কথা বলে এবং প্রতিটা আত্মা যে আল্লাহর কাছে আত্মনাদ করে, এই জ্ঞানটুকু তার নেই বলে সে আমাকে বলে ফেলেছে কি, যে পীরেরা মাংস যদি না খায় তাহলে নাকি কুরবানি হবে না। এই লোকটার মনটা এত ছোট কেন, এরকমভাবে কথা বলবে কেন, যে সমস্ত প্রাণী জগৎ এর মধ্যে যে প্রাণীদেরকে মুসলমানে কুরবান করবে সেই তার মনটা আগে থেকে জানান দেয়। কুরবানির আগে দিয়ে দেখবেন সেই গরুর চোখে দিয়ে পানি পড়তেছে, কেন পড়তেছে, তার মনে জানান দিয়েছে। আর মনে মনে বলে হে আল্লাহ, এই পৃথিবীতে এসেছি, চলে যেতে হবে, কিন্তু আমার মৃত্যু বা আমার কুরবানি যে আমাকে গলায় ছুরি চালাবে সেই ব্যক্তিটা যেন আল্লাহর ওলি হয়, আর আল্লাহ বলেছে আমার ওলির হাত আমার হাত। তাহলে সেই ওলির হাত যদি আল্লাহর হাত হয় আর সেই হাতে যদি কুরবান করা হয় তাহলে সে আত্মাটা মুক্তি পাবে। মুক্তি দুইটি প্রকার, একটা বিভিন্ন প্রাণী জগৎ থেকে মুক্তি পাবে, আবার কিছু কিছু আছে যে মানুষ থেকে মুক্তি পাবে। প্রাণী জগৎ থেকে মুক্তি পেলে সে মানবে আসবে, আর মানুষ থেকে মুক্তি নিলে সে আল্লাহতে মিশবে। তবে হে জগৎবাসী, আমরা আপনাদের সামনে যে ভিডিওগুলো উপস্থাপনা করি এর মধ্যে যারা ইউটিউবার আছে তারা যেন একটু সংযত হয়ে কথা বলে এবং না বুঝে যেন কথা বলে না, কারণ আমার নিজের জ্ঞানে যা আছে আমি তা বলবো, আমি অন্যকে টার্গেট করব না এবং অন্যকে ছোট করে কথা বলার চেষ্টা করব না, তাহলে এটা গীবতকারী হয়, আর এই গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়া হয়। আল্লাহ অবশ্যই বলেছে সূরা হুজরাতে, তোমরা অবশ্যই গীবত করবে না, আর গীবতকারী মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান হয়। তাহলে মৃত ভাইয়ের মাংস যে ব্যক্তি খায় তো সে তো পাপিষ্ট, সে তো জাহান্নামী। যাই হোক,
আজকে এই আলোচনাটি বলার দরকার ছিল যে তিনি দেখেছি যে আমার ভিডিওগুলো সে টার্গেট করে এবং সে টার্গেটে কথা বলে। আসলে কিন্তু এটা ঠিক নয়। আপনার জ্ঞানের প্রচার আপনি দিন আপনার মতো করে, আমি জ্ঞানের প্রচার দেব আমার মতো করে, আল্লাহ আমাকে যা দান করেছেন। তবে আজকে এই কুরবানি বিষয়ে আলোচনাটি করলাম এ কারণেই যে মানুষ যেন কুরবানিটা খুব সহি শুদ্ধভাবে দেয়। কুরবানিটা যদি খুব সহি শুদ্ধভাবে দিতে পারে তাহলে তারা নাজাতের ফয়সালা করবেন আল্লাহ সুবহানাল্লাহ। তবে কুরবানি দেওয়ার পরে অবশ্যই আমরা আল্লাহর আইন মতো একটি ভাগ আমার, একটি ভাগ আত্মীয় স্বজনের, একটি ভাগ গরিব মিসকিনদের। তবে এটাই হলো ভালোবাসা যে আমার ভাগ থেকে আমি মিসকিনদেরকে কিছু বাড়িয়ে দিয়েছি, এটাই হলো ভালোবাসা। যাই হোক, আজকের এই আলোচনাটি এ পর্যন্ত করার উদ্দেশ্য হলো যে আমি 4-5 দিন আগে একটি কুরবানি নিয়ে আলোচনা ছেড়েছি, কিন্তু আজকে ছাড়তাম না, আজকে ছেড়েছি এই উদ্দেশ্যে যারা কথার বিপিটে কথা রাখে এবং নিজেকে বড় করার চেষ্টা করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। তবে যেই বুঝে থাকেন, আমার এই কথাটা শুনে থাকেন, অবশ্যই এই আইনগুলো মানার চেষ্টা করবেন এবং অবশ্যই গরুকে যখন বা দুম্বা গরু ওট মহিষ যে যাই জবাই দিবেন, তবে কি পাক পাঞ্জাতনের 5 জন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা ফাতেমা হযরত আলী হাসান হোসেন, এই পাক পাঞ্জাতন সৃষ্টি না হলে জগৎ সৃষ্টি হতো না, এই 18,000 মাকলুকা সৃষ্টি হতো না, স্বর্গ মত্ত পাতাল আরশ কুরসি লহু কলম কোনো কিছু সৃষ্টি হতো না। এই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে পাক পাঞ্জাতন সৃষ্টি হয়েছে বলে। তাহলে যে পাক পাঞ্জাতনের 5টি আমার মধ্যে আপনার মধ্যেও আছে, আগুন পানি বাতাস মাটি আলো, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি না ভালো, যার ফলে আমরা উল্টাপাল্টা চলি, উল্টাপাল্টা কথা বলি। যাই হোক, সেই পাক পাঞ্জাতনের নাম নেব এবং দেখা গেছে কুরবানি দিলে দেখা গেছে আমার পিতা ছিল, আমার মাতা ছিল, তারা থাকতে কুরবান করেছিল আল্লাহর নামে, সে আল্লাহর নামে এবং পাক পাঞ্জাতনের নামে, এবং আপনি মৃত ব্যক্তির নামে কিংবা আপনার মুরব্বীর নামে যদি আপনার ইচ্ছে হয় তবে ওই নামগুলো শেষে বলবেন যে আল্লাহ এবং পাক পাঞ্জাতন, এর নামগুলো বলে এরপরে তাদের নামে বলতে পারেন যে আল্লাহ তাদের আত্মার মাগফিরাতের জন্যে আজকে তারা যেন এই কুরবানির সওয়াবটা পেয়ে যায়। হে জগতবাসী, আজকের এই আলোচনা করার যে মূল উদ্দেশ্য ছিল সেটি আমি বলেছি এবং আমার বিপরীতে যিনি কথা বলেছেন, আমার বিপরীতে যিনি কথা বলেছেন তিনি যেন সংযত হয় এবং গীবত জাতীয় জিনিসে না যায় এবং তিনি যেন আমার সাথে ফোনে আলাপ করে যে আপনার এই জিনিসটি ঠিক নয় বা সেই জিনিসটি ঠিক না, তাহলে কি হবে, উভয়ে ভালো সম্পর্ক থাকবে এবং দেখা গেছে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ, একজনের ভুল আরেকজনের ঠিক করে দেবে, তখন কি হবে, উভয়ই উপকৃত হলাম। তবে সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।